চোখের জলে শেষ বিদায় জানানো হলো বিশিষ্ট সমাজসেবী হাজী আব্দুল মালিক বড়ভূঁইয়াকে। বৃহস্পতিবার বিকেল 4:45 সময় কালাইন ধুমকর বাড়ির পাশে বহু মানুষের উপস্থিতিতে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুম আমিরের শরীয়ত মাওলানা তৈয়বুর রহমান বড়ভূঁইয়ার পুত্র মাওলানা আবুল খয়ের মাহবুব বড়ভূঁইয়া। ধুমকর প্রথম জামে মসজিদের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। বৃহস্পতিবার সকাল 8:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 85 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে, নাতিনাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। এই ধর্মপ্রাণ সমাজসেবী উভয় সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন। সেই সুবাদে অসংখ্য ভিনধর্মী মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জ্ঞাপন করতে প্রয়াতের বাড়িতে ছুটে যান। প্রয়াত বড়ভূঁইয়াকে শেষ বিদায় জানাতে তার বাড়িতে ছুটে যান উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী, আলিম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।